এখানে সবাইকে আহ্বান করিয়ে নিয়ে এসেছেন। আর অমিত কুমার বাসু, তিনি এই পুরো ব্যাপারটার প্রাণপুরুষ বলা যায়, বিভিন্ন জায়গায় উনি এটা অর্গানাইজ করছেন, ছেলেদের মেয়েদের কাছে পৌঁছে, অ্যাসপিরেন্টসদের কাছে পৌঁছে এই ব্যাপারে কী হতে পারে এর সম্বন্ধে এই যে অর্গানাইজ করছেন। আর অবভিয়াসলি এখানকার যে স্থানীয় প্রশাসন, সায়ক দাস এসপি, প্রদীপ পাওয়ারি খুব এনথুসিয়াস্টিক ডিএফও আমাদের এখানকার, ওনাকে আমি আগেও দেখেছি, ভেরি এনথুসিয়াস্টিক, এবং তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করা, তাদেরকে বিভিন্ন বিষয়ে জানানো, তিনিও এখানে আছেন। আর জিতিন যাদব, যিনি একটু আগে তোমাদের সঙ্গে কথা বললেন, হি ইজ অলসো এন আইএস অফিসার অফ 2016 ব্যাচ, উনি এখন সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের সঙ্গে যুক্ত আছেন অ্যাজ স্পোর্টস ডিরেক্টর অ্যান্ড সেন্টার অফ এক্সেলেন্স ইন পাবলিক ম্যানেজমেন্ট, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা প্রতিষ্ঠান, তার মেম্বার সেক্রেটারি, এছাড়া এটা উনি অ্যাডিশনাল আছে। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে, খুব মানে অনেকক্ষণ হয়েছে, অনেক ধৈর্য ধরে এখানে আছো, আমি আর বিশেষ কিছু বলবো না, কিন্তু তার সত্ত্বেও 2-1 কথা বলবো নিশ্চয়ই সেটা। তবে যারা এর আগে বলেছেন তারা মোটামুটি তোমাদের কাছে অনেক কিছু বলেছেন, এই যেটা একটু আগে যেদিন বলছিলেন না, যে একটা সময় ছিল পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা বা আমরা যারা পরীক্ষার্থী কিছু জানতামই না, কোনো ধারণাই ছিল না। ইনফ্যাক্ট আমার মনে পড়ছে যখন আমরা পরীক্ষা দিচ্ছিলাম ওই সময়ে, তখন স্টেটসম্যান কাগজটা খুব ফেমাস কাগজ ছিল, খুব ভালো সার্কুলেশন ছিল, ছেলেমেয়েরা যারা পড়াশোনার দিকে বা আদারওয়াইজ পড়তো, ওখানে পার্সোনাল কলম বলে একটা কলম বেরোতো রোববার দিন, সেই পার্সোনাল কলমে খুব ওটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কলম ছিল সবাই দেখতো। তার মধ্যে একটা অ্যাডভার্টাইজমেন্টের ছোট্ট লাইন লেখা ছিল, তাতে একজন লিখেছিল, আমি আইএস পরীক্ষা দিতে চাইছি, কেউ যদি আর পরীক্ষা দেয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, তাহলে পার্সোনাল কলমে একটা ছিল, তাই স্টিল রিমেম্বার দেয়। তো তাহলে এত কম প্রতিষ্ঠান ছিল, এত সুযোগের অভাব ছিল যে কেউ জানতোই না কীভাবে কী হতে পারে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে যে তোমরা এখানে এসছো এবং তোমরা এখানে সব খবরটা পাচ্ছ, আমি এটা আমরা অন্যান্য জেলাতেও করছি, আমি আশা করবো এটা শুধু তোমাদের মধ্যে থাকবে না, তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়ির লোকেরা সবাই নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে জানতে পারবেন এবং এই খবরটা ছড়াবে এবং এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করবে। এবং এইটা আমাদের পশ্চিমবঙ্গ তো বিভিন্ন দিক থেকে এগোচ্ছে, তোমরা দেখছো অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, যেটা কালকে আমাদের ভাইস চ্যান্সেলর বারডোয়া ইউনিভার্সিটি বলছিলেন যে অনেকগুলো নতুন ইউনিভার্সিটি হয়েছে, কলেজ হয়েছে, বিভিন্ন রকম উন্নতি হচ্ছে। এইটারই সূত্র ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনিও দেখলেন যেখানে আমাদের যে পশ্চিমবঙ্গের যে একটা জায়গা খুব ভালো জায়গা ছিল, যেখানে এত অফিসাররা মানে সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়েছিল, সেটা কমে আসছে, সেই জন্য উনি সেটাকে মাথায় রেখে এই সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারটা যেটা উনি করেছেন, এটার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমরা যাতে সবার কাছে পৌঁছতে পারি। এবং এটা আগে এটা ছিল একটা শহর কেন্দ্রিক একটা ব্যাপার ছিল, এর মাধ্যমে আমরা কিন্তু সব জেলা রুরাল এলাকাতেও পৌঁছতে চাই। অনেকে এখানে বলছিলেন রুরাল ব্যাকগ্রাউন্ড, রুরাল এলাকার ছেলেরাও মেয়েরাও যাতে জানতে পারে, পার্টিসিপেট করতে পারে, সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই এই প্রচেষ্টা, এবং আমরা তাই জন্য সবার কাছে পৌঁছতে চাই। আমি জানি, আমি নিজে দেখেছি, যখন আমি বিভিন্ন জায়গায় জেলা ট্যুর করতাম, ঝাড়গ্রামে একটা আদিবাসী স্কুল, একলব্য স্কুল ছিল ওখানে, তো সেই স্কুলে বাচ্চা বাচ্চা ছেলেরা, আমরা বলি না আদিবাসী ছেলে মেয়েরা তো অতটা এক্সপোজ নয়, কিন্তু কি দুর্ধর্ষ সায়েন্স নিয়ে ওরা এক্সপেরিমেন্ট তৈরি করছে। আমার ধারণা তাদের প্রত্যেকের মধ্যে সেই মেধা আছে যে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো রকমের একটা কম্পিটিশনের জায়গায় গিয়ে তারা কিন্তু কম্পিট করার মতো তাদের মেধা আছে, এরকম প্রচুর আছে। তো আমাদের আমার যেটা বক্তব্য এখানে, তোমরা এখানে এসছো নিশ্চয়ই সিভিল সার্ভিস নিয়ে তোমাদের ইন্টারেস্ট আছে, কিন্তু আমার মনে হয় যে তোমরা যখন কেরিয়ার অপশনটা নেবে, ইউ শুড মেক অ্যান ইনফর্মড চয়েস,
চয়েসটা শুড বি ইনফর্মড না আমার তো অনেকগুলো ক্যারিয়ার অপশন থাকতে পারে যারা এখানে শিক্ষা জগতে আছেন তারাও অনেক সার্ভিস দিচ্ছে যারা অন্যান্য জগতে আছে রিসার্চে আছে ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই সার্ভিস দিচ্ছে কিন্তু আমি যখন ক্যারিয়ার অপশন হিসাবে সিভিল সার্ভিসটা নেব আই মাস্ট হ্যাভ এ কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট দ্য সার্ভিস আমার কাছে ইনফরমেশন নেই বলে আমি পরীক্ষাটা দিলাম না সেটা থেকে আমরা সরে আসতেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের মধ্যে যাদের মধ্যে ক্যাপেবিলিটি আছে সিনসিয়ারিটি আছে ডেডিকেশন আছে তারা যাতে এই ইনফরমেশনটা নেই বলে পরীক্ষাটা দিলাম না এটা না এই সার্ভিসে কী কী আছে সেটা অমিত বলেছেন সবাই বলেছেন অনেক অ্যাট্রাকশন আছে কিন্তু আমি যদি না জানি যে এই সার্ভিসের মধ্যে আমার কী কী প্রাপ্য কী কী আমি করতে পারি আমার কতটা সুযোগ আছে আর আমি ভাবলাম যে এটা আমার দ্বারা হবে না এটাও একটা ল্যাক অফ ইনফরমেশন আমার দ্বারা হবে না এটাও একটা ল্যাক অফ ইনফরমেশন এইটার থেকে সরে এসে আমার দ্বারা কী সম্ভব এবং এই সার্ভিস আমায় কী প্রোভাইড করতে পারে এটা যখন একটা ইনফর্ম চয়েস আমি নিলাম তারপরে পিছিয়ে যাওয়ার ব্যাপার নেই কেন পিছিয়ে যাওয়ার ব্যাপার নেই আমি এটা বলছি তোমাদের তোমরা যদি ইউপিএসসি পরীক্ষা এখানে দিচ্ছ যারা এখানে আছো নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই পরীক্ষা দিচ্ছ বা দেবে আমার আলটিমেট গোলটা কি আলটিমেট গোলটা হচ্ছে আমার সাকসেস আমি আইএস হবো আইপিএস হবো বা বিভিন্ন যারা সাকসেসফুল হয়ে যাচ্ছ ভেরি গুড কিন্তু এই প্রসেসটাকে কিন্তু এনজয় করতে হবে দের ইজ নাথিং লাইক বিং সাকসেসফুললি অ্যান্ড নট বিং সাকসেসফুল আমি যদি তিনটে চারটে অ্যাটেম্পটে পেলাম যদি আমি নাও পেলাম যারা ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছে সেটাও কিন্তু তোমার একটা ব্র্যান্ডিং হয়ে গেল ইউ উইল ক্যারি থ্রু আউট ইউর লাইফ তুমি হয়তো আইএস আইপিএস নাই পেলে কিন্তু আমি ইন্টারভিউ অবধি গেছিলাম এইটা যদি তুমি জানো বলো মানুষকে বা লোকে জানতে পারে তোমার কিন্তু পজিশন অনেকটা উচিত থাকে কারণ এই যে ছেলেটি বা মেয়েটি ইন্টারভিউ অবধি গেছিলো মানে হি ইজ অ্যাকচুয়ালি হি কুড হ্যাভ ক্র্যাক কোনো কারণে হয় ইউ যে 20% বলছিল ওই 20%-এর মধ্যে তুমি হয়তো পড়ে গেলে সুতরাং আই হ্যাভ ক্র্যাকড ইট ইজ সাকসেস ফাইন তখন তো কিছু বলার নেই কিন্তু ক্র্যাক যদি নাও হয় আমি ইন্টারভিউ অবধি পর্যন্ত গেলাম সেটাও কিন্তু সাকসেস আমি ইন্টারভিউ অবধি গেলাম আমি মেইনস অবধি গেলাম সেটাও কিন্তু তোমার সিভিতে থাকবে তোমার যদি কোনো অন্য জায়গায় তুমি চাকরি করতে যাও সেটা প্রাইভেটই হোক বা ওখানে হোক অন্য জায়গায় হোক তুমি যদি মেইনস অবধি ক্লিয়ার কোয়ালিফাই করছো সেটাও কিন্তু তোমাকে একটা বিরাট সংখ্যক মানে অ্যাসপিরেন্টসের থেকে উপরে তোমাকে তুলে রাখবে বিকজ ইউ অলরেডি প্রুভড ইয়োরসেলফ এমনকি আমি বলবো তুমি যদি প্রিলিমসও ক্লিয়ার করো আই হ্যাভ ক্লিয়ার প্রিলিমস আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করি আমরা বলি যে প্রিলিমস একবার ক্লিয়ার করছে তার চৈতন্যনাথ ঠাকুর বা কিছুতে তার প্রি এন্ট্রি তার জন্য তাকে এখনো পরীক্ষা দিতে হবে তো ইফ আ ক্লিয়ার প্রিলিমস মিনস অলসো ইউ আর এ পার্সন হু ইজ ক্যাপেবল তোমার কম্পিটেন্স লেভেল আছে তাও যদি না হলো আমি তোমাদের একটা কথাই বলবো ইউ হ্যাভ এনরিচ ইউর সেলফ তোমরা নিজেকে অনেক বেশি একটা এনরিচ জায়গায় নিয়ে চলে গেছো যেখানে তোমার জ্ঞান তোমার যেটা শিখলে এতদিন ধরে তুমি যে এই যে অধ্যবসায় করলে তুমি যে হার্ড ওয়ার্ক দিলে এটা তোমার লাইফের একটা বড় অ্যাসেট হয়ে থাকে এটা তোমার ইন্টারনাল অ্যাসেট এই অ্যাসেট কেউ নিতে পারবে না যদি তুমি সত্যিকারের সেই পরিশ্রম করে সেই জায়গায় থাকো সুতরাং দের ইজ নাথিং যেটা হুইচ উইল গো ওয়েস্ট এই তোমরা বলছি না কি একটা আমি করছিলাম পাচ্ছি না একবার দুবার না পেলে কিছু এসে যায় না তুমি যে পরিশ্রমটা করছো তুমি যে এটা টোটাল যে এফার্টটা নিচ্ছ এই এফার্টের মাধ্যম দিয়ে তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ ইন্টারনালি এক্সটার্নালি সুতরাং তোমার এই তুমি যখন অন্য কোনো পরীক্ষা দিচ্ছ সাপোজ তুমি ইউপিএসসি ক্র্যাক করতে পারলে না তুমি ডাব্লিউবিসিএস পেতে পারো তুমি ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে পারো না তুমি অন্য কিছু পাবে কিন্তু পাবে তুমি বিকজ ইউ হ্যাভ অলরেডি এনরিচড ইয়োরসেলফ সেইটা যদি মাথায় রেখে তোমার পরীক্ষাটা দাও তাহলে টেনশন হবে না তোমার মধ্যে সেই একটা আমি ফেলিয়ার দ্য ফিয়ার অফ ফেলিয়ারটা থাকে ওটার থেকে সরে আসতে হবে আর একটা জিনিস জেনে রাখবে যখন অবস্ট্যাকল আসে হিন্ড্রান্স আছে ফেলিয়ার আছে সেটা থেকে কিন্তু আমরা আরেকটা বড় সাকসেসের রাস্তা খুঁজে পেয়েছি সুতরাং
সবসময় পজিটিভ মাইন্ড রাখতে হবে, আর এটার জন্য এটা এমন একটা মোটিভেশন রাখতে হবে নিজের মধ্যে, যে মোটিভেশনের মাধ্যমে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন এই যে আমরা যে টোটাল এক্সারসাইজটা এটা করছি, এই এক্সারসাইজের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যেটা একটু আগে আমাদের একজন বলেছেন, যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমরা যে আমাদের 1/3 যে আমাদের মানে যে ভ্যাকেন্সি যেটা হোম ক্যাডারের পাওয়ার কথা সেটাই আমরা করে উঠতে পারছি না। এই যে প্রচেষ্টা SNTCSSC, ইট ইজ মেন্ট ফর এনিওয়ান হু ইজ রিসাইডিং ইন বেঙ্গল, নট নেসেসারি এটা আমাদের বাঙালি বলে নয়, বাংলাতে যারা থাকে যে কোনো লোকই হতে পারে, ছেলেমেয়েরা হতে পারে, তোমাদের জন্য এই সুযোগটা করে দেওয়া হচ্ছে। এবং এই সুযোগটা আজকে ধরো তোমরা এখানে যারা আসছো, কিছু কিছু আসছে হয়তো যারা আন্ডারগ্রাজুয়েট, এই যে একটি ছেলে এখানে বলছে আমি এখন বোধহয় হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছি, কেউ হয়তো আন্ডারগ্রাজুয়েট আছে, কেউ হয়তো পোস্ট গ্রাজুয়েট করছো, বিভিন্ন স্তরে আছো। আমি বলবো প্রত্যেকটা স্তরেই কিন্তু তোমাদের যদি সিভিল সার্ভিস অপশন থাকে, তোমাদের লেভেল থেকে একটা ভাবনা চিন্তা এখন থেকে তোমরা একটু ভাবতে পারো। যারা অলরেডি রেডি, রোজ ওয়ার রেডি ফর দ্য এক্সামিনেশন, তোমরা কেউ কেউ দেখলাম পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য 1-2 বছরের প্রিপারেশন এখন থেকে তোমরা নিয়ে পড়তে পারো। আর যারা অলরেডি পরীক্ষা নিচ্ছ তারা নিশ্চয়ই ভবিষ্যতে তোমরা পাবে। আর যারা হয়তো এখনো সেই স্টেজে আসনি, আমি খালি একটাই জিনিস বলবো, যখন কোথাও আমরা ধরো একটা ডেস্টিনেশন আমরা কোথাও টার্গেট কোথাও যেতে চাই, আন্দামান যাবো কি কাশ্মীর যাবো কি কোথাও যাবো, আমরা একটা রোড ম্যাপ মনে মনে তৈরি করি যে আমি কীভাবে যাবো। আমি একটা ডেস্টিনেশন এ পর্যন্ত আমি ট্রেনে যাবো কিংবা প্লেনে যাবো, তারপরের জায়গাটা আমি বাই রোড যাবো, তারপরের জায়গাটা আমি স্টিমারে যাবো, কিছুটা হেঁটে যাবো। এই যে একটা ওভারঅল রোড ম্যাপ প্ল্যানিং, এইটা একটা মাথার মধ্যে রাখতে হবে। এখানে কিন্তু ওই গুগল চালু করলে হবে না যে আমি টার্ন রাইট টার্ন লেফট, এটা হবে না। আগে তোমার রোড ম্যাপটা ভেবে নিতে হবে। রোড ম্যাপটা ভাবার পরে তুমি জানবে যে আমি এটা দিস ইজ মাই চয়েস। অনেকে বলছে আমি কি করব, কি করার আগে একটু রোড ম্যাপটা প্রথমে বুঝে নিতে হবে, আমার ডেস্টিনেশনটা কি, আর এই ডেস্টিনেশনে যাওয়ার পথে আমার কি কি, হোয়াট আর দ্য রোডস দ্যাট আই হ্যাভ টু ফলো, সেটা পাওয়া যায়। সেটা তোমরা বিভিন্নভাবে পাবো, তোমাদের বন্ধু বান্ধবের সাথে কথা বলে পাবে, ইন্টারনেট থেকে পাবে। এখন যেরকম আছে ইউ ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ সো মেনি পিপল, আমাদের অর্গানাইজেশন আছে SNTCSSC যেতে পারো। আমি আই উড সাজেস্ট প্রফেসর সান্নাল এখানে আছেন, যদি কিছু ছেলেরা তোমরা এখানে মনে করো যে ইউ ওয়ান্ট টু গো অ্যান্ড ভিজিট SNTCSSC, তোমরা গিয়ে দেখে আসতে পারো অ্যাজ এ গ্রুপ, 8-10-15 জন গিয়ে দেখে আসো কীভাবে ওখানে ক্লাস হয়, কীভাবে লাইব্রেরি ফেসিলিটিস আছে, কীভাবে হস্টেল ফেসিলিটিস আছে, কারা কারা পেতে পারে, অ্যান্ড দেন ইউ উইল গেট সাম মোটিভেশন, ইউ উইল গেট অ্যান আইডিয়া যে কীভাবে এগোতে হবে। এই জায়গাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, যে তোমাদের রোড ম্যাপটা আগে তৈরি করো। আমার লাইফের রোড ম্যাপটা কি ব্রড রোড ম্যাপ, তারপরে যেমন একটা বলে না যে আমার আমি একটা একটা রাস্তা দিয়ে যাচ্ছ, একটা হার্ট আছে, একটা বড় হার্ট চলছে, একটা আওয়াজ কী হয় মম 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 করে একটা আওয়াজ পাওয়া যায়, তুমি জানো যে এখানে একটা হার্ট আছে। বাট যে অ্যাজ সুন অ্যাজ ইউ এন্টার ইন টু দ্য মার্কেট, তখন তুমি পাবে কেউ বলছে জুতো বিক্রি করছে এত দাম, কেউ বলছে ফুলো বিক্রি করছে এত দাম, কেউ বলছে পটল বিক্রি করছে এত দাম। অ্যাজ ইউ এন্টার তখন তুমি মাইক্রো লেভেলে পৌঁছচ্ছ, কিন্তু উপর থেকে তুমি জানো যে এটা আমাকে করতে হবে। সো মাইক্রো লেভেল প্রিপারেশনটা তারপরে শুরু হবে, তো সেটাও কিন্তু করতে হবে। আর আমরা যেহেতু ছড়াচ্ছি পশ্চিমবঙ্গ, আরেকটা কথা বলি যেটা আগেও বলেছি অনেকে, আমি আবার বলছি, এটা কিন্তু ম্যাটার করে না যে আমি কোন ইনস্টিটিউট থেকে বা কোন কতটা বড় জায়গা থেকে আমি পাস করেছিলাম। একটু আগে আমার প্রদীপ বলছিলেন যে ফর দ্য 100% ইঞ্জিনিয়ার্স, তো 100% ইঞ্জিনিয়ার্স কোনো একটা ব্যাচে আছে কি 90% হোয়াট এভার, আই এম শিওর দ্যাট 90% আর নট ফ্রম IIT, তার মধ্যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, একদম ছোটো বড় মাঝারি, সেই ছেলেরাও আছে। কেন আছে? বিকজ দে আর ফোকাস, এই ফোকাসটা দরকার আমাকে জানতে হবে। এই যে প্রদীপের কথা নিয়ে বলছি যে 25 কিলোমিটার হাঁটা, এটা যদি আমি না জেনে আমি ইন্টারভিউ দিতে যাই বা ওখানে যাই, আমার যদি প্র্যাকটিস থাকে 25 কিলোমিটার ইজ নাথিং, আমি যদি নাই জানি 25 কিলোমিটার আমার হাঁটতে হবে, তাহলে তো আমি ওখানে রিফেল করবো, ইটস নট পসিবল। কিন্তু আমি যদি জানি ইটস নট এ বিগ থিং,
যে আমাকে এটা জানতে হবে, এটা করতে হবে। ঠিক সিমিলারলি আমার যে কোর্সগুলো আছে, ইউপিএসসির কোর্স হোক, আইএএস, আইপিএস বা যে কোনো কোর্স, আমি যদি জানি আমাকে এই কোর্সটা করতে হবে, এইটা আমাকে পড়তে হবে, ইট বিকামস ইজিয়ার। একটা সমুদ্রের মধ্যে বসে তো আমার কোনো লাভ নেই, সারা সমুদ্র আমি ক্যাপচার করতে পারবো না, কিন্তু আমি যদি স্পেসিফিক জানি আমাকে এটা এটা করতে হবে, সেটা আমি করতে পারবো। একটা সময় ছিল যখন আমাদের এটা শহরকেন্দ্রিক ছিল এবং কলকাতা থেকে ওই যেটা 70s কথা বলছিল না, 70s বা তার আগে প্রেসিডেন্সি কলেজ থেকে ম্যাক্সিমাম ছেলে মেয়ে হ্যাঁ এইটাতে ঢুকত। তো এখন তো সেটা নেই, আর হচ্ছে না। তো আমি মনে করি যে কল্যাণ ইউনিভার্সিটি কেন হবে না ভবিষ্যতে? ওয়াই উইল নট কল্যাণ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ওই জায়গাটা নেবে? নিতেই পারো তোমাদের, আমি যা দেখতে পাচ্ছি তোমাদের সবার চোখে অনেক স্বপ্ন দেখছি আমি, তোমরা এখানে আছো এবং সবাই এতক্ষণ ধরে দেখছো শুনছো এটা, তার মানে কি তোমাদের মধ্যে সেই প্রমিসটা আছে, সেই লগনটা আছে, তোমাদের মধ্যে সেই স্বপ্ন আছে এবং তোমরা অলরেডি ভালো ভালো জায়গা থেকে পড়ছো, অনেক কিছু পড়ছো এখানে। তো ওয়াই নট আমরা পরের বার 2-4 বছর পরে যদি শুনতে পাই যে কল্যাণ ইউনিভার্সিটি থেকে এতগুলো ছেলে অলিম্পিক সার্ভিসে এসেছে, অনলাইন শুনতে, আর সবচেয়ে খুশি হবেন আমাদের প্রফেসর সান্না, আমার মনে হয়। তো এবং তোমরা তো নিশ্চয়ই নিজেরা নিজেকে নিজেরা নিজের মধ্যে ইউ ফিল প্রাউড। তো সব জায়গায় স্কোপ আছে, সব জায়গা থেকেই হওয়ার স্কোপ আছে। তো আমাদের এই প্রচেষ্টাটা হচ্ছে তোমাদের মধ্যে এই সিটটাকে আমরা দিতে চাইছি, তোমরা এই সিটটাকে নাও, নিয়ে তোমরা ইউ ট্রাই টু গ্রো অন দ্যাট। আমি খুবই আশা রাখি যে তোমরা যদি নিজের মতো করে সত্যিকারের অন্তর থেকে তার ফায়ার হ্যাজ টু বি দেয়ার ইনসাইড, শিবিরটা থাকা দরকার। এবং এটা যে আছে ইকোসিস্টেমের মধ্যে, কিন্তু পশ্চিমবঙ্গের ইকোসিস্টেমের মধ্যে একটা খিদে আছে, এটা আমি দেখতে পাচ্ছি। কারণ আমরা যখনই যেখানে যাচ্ছি বিভিন্ন মানুষ, সর্বস্তরের মানুষ, সোশ্যাল বিভিন্ন সোসাইটির বিভিন্ন জায়গা থেকে, সিভিল সোসাইটি থেকে তারাও আসছেন, তারাও খুব উৎসাহ নিচ্ছে, তারাও বলছেন যে না এটা হওয়া দরকার। এই যে ভাইস চ্যান্সেলার এখানে আজকে আমরা দেখলাম, গতকালকে বারবানে দেখলাম ভাইস চ্যান্সেলার উইথ ফুল টিম ইজ হিয়ার। কেন? এইটাই যে আমরা সবাই চাইছি যে পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি সিভিল সার্ভেন্ট আসুক, অল ইন্ডিয়া লেভেলে তারা ছড়িয়ে যাক এবং সারা দেশ জুড়ে কাজ করুক। এটাই আমারও আমাদেরও সেটাই প্রচেষ্টা এবং সেটাই ইচ্ছা। তোমাদের সবাইকে আমি সেই জন্যই বলবো, সিরিয়াসলি পড়াশোনা করো, নিজের উপরে ভরসা রাখো অ্যান্ড সবসময় মাথায় রাখবে যে আই ক্যান। এরকম কখনো আই আমি পারবো না এটা ভাববে না, করে না, আই ক্যানটা মাথায় রাখবে, তাহলেই পারবে। আমি তোমাদের বলছি, আই হ্যাভ সিন মেনি অল ইন্ডিয়া লেভেল অফিসার্স বিভিন্ন ক্ষেত্রে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস অফিসার, তোমাদের মধ্যে যে আইকিউ আছে, যে ক্যালিবার আছে, তার থেকে অনেক অ্যাভারেজ ক্যালিবার নিয়ে অনেক ছেলেরা অনেক ভালো জায়গায় চলে যায়। ইট ইজ অনলি বিকজ অফ দেয়ার পার্সিভিয়ারেন্স, পার্সপিরেশন। তো তোমাদের সবাইকে আমি বলছি, আমি আশা করব তোমরা এগিয়ে যাবে এবং তোমরা ফুল সিনসিয়ারিটি দিয়ে করবে, এবং যে সুযোগটা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে সেই সুযোগটা তোমরা জানো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও জানাও এবং এটাকে সুযোগটা পুরোপুরি নাও এবং নিশ্চয়ই তোমরা সাকসেসফুল হবে। আমি আবার সবাইকে, যারা এটা অর্গানাইজ করেছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের সবাইকে প্রে করছি যে তোমরা অল অফ ইউ বিকাম মোর সাকসেসফুল ইন লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ।